শাকিব খানের ভক্তদের আগ্রহ শাকিব খানের বাস্তব জীবন সম্পর্কে। সবাই জানতে চায় শাকিব খান কে, কে তার বাবা মা, শাকিব খানের বোন কি করে, শাকিব খানের কয় ভাই বোন। শাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকায় একটি মুসলিম পরিবারে। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদরানা হিসেবে জন্মগ্রহণ করেন। শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই, তবে শাকিবের ভাই সম্পর্কে তেমন কোনো খবর জানা যায়নি। শাকিবের ছোট বোন সম্পর্কে জানা যায় তার নাম মণি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। শাকিব খানের সিনেমার আসার পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। শাকিব খানের বাবা আব্দুর রব চাইতেন না ছেলে সিনেমার নায়ক হোক, তবে এই ক্ষেত্রে মা নূরজাহান বেগম ছিলেন ছেলের পক্ষে। তিনিই শাকিবের বাবাকে রাজি করিয়েছিলেন আর সেজন্যই সিনেমায় নাম লেখাতে পেরেছিলেন শাকিব খান। শুধু নামই লেখাননি, বেশ দীর্ঘ সময় ধরে জায়গা দখল করে আছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের। আর শাকিবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে, এসকে ফিল্মস। আর শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কারও অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজেএমবি পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালের আরও ভালোবাসবো তোমায় এবং 2017 সালে সত্তা চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী শুভা, যেটা 2006 সালে মুক্তি পায়। তাই তো ভক্তরা তাকে এসকে, কিং খান, ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান বলে সম্বোধন করে। শাকিবের মা খুব নরম হৃদয়ের। মা সম্পর্কে শাকিব বলেন, 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মন যেখানে হৃদয় সেখানে, সিনেমাটা দেখেছিলেন আমার মা, সিনেমায় আমি মারা গিয়েছিলাম, সিনেমায় মারা গিয়েছিলাম দেখে মার কান্না থামছিল না। আমি তখন রাঙ্গামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছি, সেখান থেকে ফোন করে আমার মায়ের কান্না থামাতে হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।